আজ নদিয়ার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এক প্রশাসনিক সভায় জনপ্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সমস্যা এবং উন্নয়ন সংক্রান্ত নানান বিষয়ে আলোচনার মধ্যেই সাংবাদিকদের কোনো বক্তব্য আছে কিনা তা জানতে চান মুখ্যমন্ত্রী। জেলায় বেশ কিছু ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ওয়েবসাইটের মাধ্যমে সংবাদ পরিবেশন করে থাকেন। সেই সুবাদে গাড়িতে প্রেস লাগিয়ে ঘুরে বেড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। তবে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নমনীয় মনোভাব লক্ষ্য করা যায়। তিনি জেলা প্রশাসনকে সতর্ক করে বলেন, প্রেস এবং লালবাতির অপব্যবহার করেই বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটে, তাই সজাগ থাকতে হবে। তবে পাশাপাশি এও বলেন, জেলার বিভিন্ন প্রান্তে ইউটিউব পোর্টাল চ্যানেলগুলি অনেকেই বেশ ভালো কাজ করছে, স্থানীয় স্তরে সরকারি উন্নয়নগুলি তুলে ধরে। তবে গাড়িতে নিজস্ব চ্যানেলের নাম লিখে রাখার উপদেশও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখ থেকে। অপর এক সাংবাদিক অভিমত পোষণ করেন, ইউটিউব এবং পোর্টাল চ্যানেল থেকেই অনেকে উঠে এসেছেন, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ার থেকে পোর্টাল ইউটিউব চ্যানেলগুলি সরকারের স্থানীয় স্তরের খবর বেশি তুলে ধরে, পাশাপাশি জেলার বিভিন্ন গঠনমূলক খবরাখবরগুলিও। এ প্রসঙ্গে একটি ইউটিউব পোর্টাল চ্যানেল তৈরি করার প্রস্তাবে সমর্থন জানিয়ে তাকেই দায়িত্বভার দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। স্থানীয় পত্রপত্রিকার পক্ষ থেকে এবং অপর এক মেইন স্ট্রিমের সাংবাদিক পিএ কার্ড এবং অ্যাক্রিয়েশন কার্ড প্রদানের সংখ্যা বৃদ্ধির কথা বললে মুখ্যমন্ত্রী ডিআইসিওর সাথে যোগাযোগ করার কথা বলেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে আসে অপর এক সাংবাদিকের মুখ থেকে। তিনি দাবি জানান, প্রশাসনিক এবং পুলিশের কাছ থেকে অনেক সময় তথ্য এবং অডিও ভিডিও বিবৃতি পেতে অসুবিধা হয়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে স্পোক পার্সন বাড়ানোর কথা বলেন। সাংবাদিকদের অন্যান্য সুযোগ সুবিধার কথা আলোচনা হতেই মুখ্যমন্ত্রী মাভৈ প্রকল্পের কথা বলেন। তিনি এও বলেন, সাধারণ মানুষ হিসেবে সমস্ত সরকারি সুযোগ সুবিধা নেওয়া যেতেই পারে। বিভিন্ন হাউস, তারা কিন্তু সরকারের ডেভেলপমেন্টের প্রচার করতে চায় না, একদম দায়িত্ব নিয়ে বলছি। তারা সামনে থেকে সরকারি উন্নয়নের কাজগুলোতে টিআরপি হয় না বলে তারা পরিষ্কার বলে কি খবর আছে, কোথায় সরকারের দুর্বলতা আছে, কোথায় সরকারকে কাছে ফেলা যাবে। কিন্তু আমরা যারা ম্যাডাম ইউটিউবের চ্যানেলের কাজ করি, যারা ইউটিউব চ্যানেলে, আরে থাম রে বাবা, আমরা এই জায়গাতে সরকারের ডেভেলপমেন্টের কাজটা বারবার করি, তাই সর্বসম্মতে সার্বিকভাবে সিদ্ধান্ত নেবেন না, আমাদের বিষয়গুলো দেখবেন ম্যাম একটা জিনিস। আর আরেকটা জিনিস ম্যাম, যেভাবে বড় হাউসের ক্ষেত্রে আমাদের সরকারের ডেভেলপমেন্টের কাজগুলো, আপনার এত প্রকল্প আমরা তুলে ধরতে পারি না ম্যাম, যদি গভর্নমেন্ট মনিটরিংয়ে জেলা বেসে একটা ছোট পোর্টাল কিংবা ফেসবুক চ্যানেল কিংবা ইউটিউব যদি করা যায় ম্যাম, যেটা গভর্নমেন্ট মনিটরিংয়ে, যেখানে শুধুমাত্র জেলা জুড়ে গভর্নমেন্টের যে ডেভেলপমেন্টের কাজগুলো হচ্ছে, রাজ্য জুড়ে আপনার যে উন্নয়নের কাজগুলো হচ্ছে সেগুলো তুলে ধরা যায় ম্যাম, খুব ভালো হয়। আমরা দরকার হলে ভলেন্টিয়ারি সার্ভিস দেবো ম্যাম, যদি এই বিষয়টা গুড প্রপোজাল। একটা জেলা এসপি, একটা ডিএম এর একটা ফেসবুক টুইটার তো থাকবে ফর দ্য ডেভেলপমেন্ট পারপাস, আমারও আছে। দিদি একটা বিষয় একটু বলার ছিল, প্লিজ এক মিনিট। এটা হচ্ছে যে আমাদের খবর করতে গিয়ে কখনো কখনো প্রশাসনের সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগের সমস্যা তৈরি হচ্ছে, আমরা প্রশাসন বা পুলিশের কাছ থেকে সঠিক তথ্য সঠিক সময় পাচ্ছি না, এবং সেটা আমরা কিন্তু বলছি না অ্যান্টি কোনো খবরের ক্ষেত্রে বা অন্য কিছু ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ক্ষেত্রে আমরা কিন্তু পাচ্ছি না, এটা এটা আমাদের সকলেরই সমস্যাটা হচ্ছে। এটা আমি বলে দিয়েছি অলরেডি ওদের একটা করে স্পোকস পারসন করার জন্য, যাকে সেরকম কোনো খবর হলে, দেখো সব খবর তো গভর্নমেন্ট দিতে পারে না, সেরকম কোনো খবর ডেভেলপমেন্টের খবর থাকলে ডেফিনেটলি দে ক্যান ব্রিং, বন্দোবস্ত করা এখনই কোনো সিস্টেম নেই, কারণ ওটা হাজার হাজার আছে, আমার গভর্নমেন্ট বিকিয়ে যাবে, কাজে ওটা যখন পলিসি হবে আমি তোমাদের বলবো, কেমন? থ্যাংক ইউ দিদি, আমি ডিজিটালকে থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ আজকের দিনে কিন্তু ডিজিটালই ফিউচার, একদম ক্ষুদ্র ক্ষুদ্র খবরগুলো এরা বললাম তো এটাই ফিউচার। তোমরা একটু ভালো করে একটু উন্নয়নের পক্ষে করো, মানুষের পক্ষে করো, আর যখন আমাদের ক্ষমতা হবে নিশ্চয়ই আমরা চেষ্টা করব, কেমন? ঠিক ঠিক দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ।